কেজি আম আছে, দেড় কেজি আর টক আছে তেল দেবো। এখন এটা ছোটো ছোটো করে কেটে নিছি, কেটে ভালো মতো দিয়ে এখন সিদ্ধ দিয়েছি। এটা 2 মিনিট সিদ্ধ করবো, এটা কোনো ভাবা হয় না নিব। ছোটো ছোটো করে কেটে ভালোভাবে দিয়ে নিচ্ছি, এখন 2 মিনিট সিদ্ধ করবো। এখন সামান্য হলুদ দিব, সামান্য হলুদ দিব, 2 মিনিট সিদ্ধ করে তারপরে এনে 30 মিনিট শুকাইব। 2 মিনিট হয়ে গেছে, এখন ই করবো, এখন এখন ফ্যানে আধা ঘন্টা এটা শুকাইতে দিব। এখন 1 কাপ তেল দেবো, সরিষা তেল, পাঁচফোড়ন, আদা, ইলিশ, রসুন বাটা, লাল শসা, চা চামচ, আর লাল সাদা শসা সেটা চিনি, হলুদ হলো 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, আম ফেলার বাতাসে 30 মিনিট শুকিয়ে নিয়েছি। আর 1 কেজি আম, কেজি আমের মধ্যে তেল দিয়ে দিই, কাপ থেকে একটু বেশি দিতে হয়, চিনি দিব 1 কাপ তো একটু কম, খিচুড়ি দেবো আদা, এগুলো খাইতে অনেক ভালো লাগে, ডাল দেয় সাদা শিকা দিও 1/2 কাপ, পাঁচফোড়ন আর মরিচ তেলে, তারপর বাসি শিল্পটা হয়ে গেছে, এটা কত সুন্দর হয়েছে। চারটা শুকনো রসুন 5 কোয়া, সুন্দর আছে আচার, আচারের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন।